আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আমাদের নার্সারিতে দাঁড়িয়ে আছি আর আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন অবশ্যই আমাকে চিনেন আপনারা, যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা আপনাদেরকে দেখিয়ে থাকি। তো অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা দেখেছেন যে আমাদের সংগ্রহে কী কী ধরনের দেশি বিদেশি ফলের চারা আছে। তো দর্শক, আপনারা আমার পাশে কিন্তু অসংখ্য গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলোর মধ্য থেকে আমি একটি বিশেষ ফল গাছের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবং এই গাছটি নিয়ে এক বছর আগেও আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম, তখন ওই গাছটি ছিল ছোট, অর্থাৎ এই গাছটি 2.5 থেকে 3 ফিটের উচ্চতায় ছিল। এখন গাছটি প্রায় 8 ফিট উঁচু হয়েছে এবং এই গাছটিতে এই প্রথম ফুল এসেছে। তো এটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে এই প্রতিবেদনটি আবারও আমি দিচ্ছি। তো চলুন আমরা এই গাছটির সম্পর্কে জানবো এবং এটা কী ফল গাছ সেটাও জানবো। আমার এই প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি। দর্শক, এই হচ্ছে সেই গাছটি যে গাছটি আমি আপনাদেরকে দেখাবো বলেছি। এবং আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটি, ড্রামের মধ্যে যে গাছটি, অনেকের কাছে এটা মেহেদি গাছ মনে হতে পারে, কারণ এই গাছের পাতা মেহেদি পাতার মতো ছোট ছোট। আমি পাতাগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ঘন পাতা বিশিষ্ট একটি গাছ হচ্ছে এই অস্ট্রেলিয়ান জনপ্রিয় ফল লিলিপিলি গাছ। আর এই গাছটিতে অনেক ডালপালাও ছেড়েছে, আপনাকে দেখাচ্ছি আমি। একটু পরে পরে ডালপালা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডালপালা আছে এই গাছটার মধ্যে। খুব ঝাপালো একটি গাছ। এবং এই লিলিপিলি গাছটি যখন আমি দেখিয়েছিলাম গত এক বছর আগে, ছোট ছিল গাছটি এবং এখন প্রায় গাছটি 10 ফিটের মতো হয়ে গিয়েছে। খুব ঝাপালো হয়েছে, বিশাল বড় হয়েছে গাছটি। এবং এই প্রথমে এই গাছটিতে ফুল এসেছে। এই ফুল দেখানোর জন্য আমার আজকের এই ছোট প্রতিবেদনটি আপনাদের দেখাচ্ছি আমি এই লিলিপিলি গাছের ফুল। এই হচ্ছে লিলিপিলি গাছের ফুল এবং এই ফুলটা অনেকটা জামরুল ফুলের মতো। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা জামরুল ফুল, কিন্তু এটাই হচ্ছে লিলিপিলি গাছের ফুল এবং এই ফুল থেকেই ফলটা হয়। এবং এই গাছের যে ফলটা ধরে, ফলটা কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং এটা পাকলে যে একদম রানী গোলাপি বা পিঙ্ক কালার হয়ে যায়। আর এটা থোকায় থোকায় ধরে এবং ফলটা একটু ছোট থাকে, ফলের সাইজ হচ্ছে করমচার মতো ছোট থাকে, কিন্তু থোকায় থোকায় ধরে প্রচুর পরিমাণে ফল হয় এই গাছটিতে। আর এই ফলটি খুবই মিষ্টি একটি ফল এবং এই ফলটি পুষ্টি রয়েছে প্রচুর পরিমাণে, এই জন্য অস্ট্রেলিয়ানরা এটা প্রচুর পরিমাণে খায় এবং অস্ট্রেলিয়া থেকে এটা বিশ্বের বিভিন্ন দেশে এটা রপ্তানি করা হয়ে থাকে এই লিলিপিলি ফল, যদিও আমাদের বাংলাদেশে লিলিপিলি ফল আসে না। তো আরও কিছু ফুল আমি দেখাচ্ছি এই গাছটিতে আপনাদেরকে। এই হচ্ছে আরেকটি থোকাতে ফুল দেখতে পাচ্ছেন দর্শক, এবং এ পাশেও এই লিলিপিলি ফুল দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি এই গাছটিতে এই প্রথম ফুল এসেছে। তো আমাদের দেশে হয় কি না লিলিপিলি ফল, এটা পরীক্ষা করার জন্য এই গাছটি সংগ্রহ করা হয়েছিল। তো আমরা এই বছর এই গাছটিতে ফুল পেয়েছি। তো আশা করতেছি ইনশাল্লাহ বাংলাদেশের আবহাওয়াতে লিলিপিলি ফল হবে। এই গাছে আরও কিছু ফল আপনাদেরকে দেখায়। এই হচ্ছে আরেকটি ফুলের থোকা আপনারা দেখতে পাচ্ছেন। তো গাছটির বয়স তেমন হয়নি, এর জন্য ফুলের পরিমাণ কম। তো আশা করতেছি গাছটি যখন আরও বয়স হবে তখন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফল হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই লিলিপিলি গাছে এই প্রথম ফুল ধরেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন আরও ফুল এবং উপরে আরেকটি ডালের তো ফুল দেখতে পাচ্ছেন দর্শক। এই হচ্ছে আমাদের লিলিপিলি গাছ, আপনারা দেখতে পেলেন আজকে। এবং এটা খুব সুস্বাদু একটি ফল, ঔষধি গুণে ভরপুর একটি ফল এই লিলিপিলি ফল। আর আমরা এই গাছটি থেকে কিছু চারা তৈরি করেছিলাম গুটি কলম করে, সে চারাও আমাদের কাছে আছে। তো এই লিলিপিলি ফলের চারা যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করলে আমরা আপনাদেরকে চারা দিতে পারবো। তো দর্শক, আজকে দেখতে পেলেন আমাদের ছোট লিলিপিলি গাছটি কত বিশাল বড় হয়েছে এবং এই প্রথম ফুল ধরেছে। তো আপনারা ভালো থাকবেন, আমি আবারও আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা বিভিন্ন ফলের চারা নিয়ে প্রতিবেদন আপনাদেরকে দিব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।